আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আজকের ভিডিওটিতে আপনাদের ডাটা এন্ট্রির একটি লাইভ প্রজেক্টের কাজ করে দেখাবো আজকের যে ডাটা এন্ট্রির কাজ করে দেখাবো সেই জব ডিসক্রিপশনটি আসলে যেটা ছিল যে ভদ্রলোক তিনি যেটা চেয়েছেন যে নিড লিড জেনারেশন এক্সপার্ট এবং তিনি ইউকে লন্ডনের ই কমার্সের ডাটা চেয়েছেন এবং তার সাথে যেই আলোচনা করা হয়েছে আলোচনা সাপেক্ষে তিনি একশোটি ডাটা চেয়েছেন এভাবে এবং তার ডাটা লিস্টটা আমাদের মাইক্রোসফট এক্সেলে সাজিয়ে তারপর দিতে হবে তিনি কি কি চেয়েছে সেটা একটু যদি আমরা দেখি এখানে তিনি চেয়েছে ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার স্ট্যাটাস লোকেশন ওয়েবসাইট এবং লিঙ্কড ইন ইউআরএল তা এই যে আটটা তথ্য আমাদেরকে দিতে হবে এবং এবং একশোটা ই কমার্স ইউকে লন্ডনে চেয়েছে এবং এগুলো দিতে হবে এই যে লন্ডনের ই কমার্সগুলো আছে এই লন্ডনের ই কমার্সগুলোর যে মালিক হতে পারে সিও হতে পারে ম্যানেজার হতে পারে আপনি যেটাই পাবেন তাদের তথ্যগুলো আপনার এখানে দিতে হবে ওকে তা এই কাজটি করতে যত সময় লাগুক না কেন আপনাকে প্রতি ঘন্টায় সে পাঁচ ডলার করে পে করবে তো এই টাইপের কাজ কিন্তু যারা ডাটা এন্ট্রি নিয়ে কাজ করেন তারা কিন্তু পেয়ে থাকেন আর এই টাইপের কাজ করাটাও তেমন কঠিন কিছু না যদি আপনি এই কাজগুলো সুন্দরভাবে শিখতে পারেন খুব সহজেই আপনি অনেক টেকনিক আছে যেইগুলোর মাধ্যমে এই কাজগুলো খুবই অল্প সময়ের ভিতরে আপনি ডেলিভারি দিতে পারেন ওকে তা আমি আজকে এই কাজটি আপনাদের করে দেখাবো ঘন্টায় পাঁচ ডলার করে এই কাজটি করবেন আপনি এটা দেখা যাবে যে আপনি পঞ্চাশ ডলার এখান থেকে পেতে পারেন পঞ্চাশ ডলার চল্লিশ ডলার এরকমের ভিতরে আপনি কাজটি কমপ্লিট করতে পারেন আপনার কাজ যদি ভালো হয় সে আপনাকে আরো বোনাস দেয় ওকে আমরা এই কাজটি একটু করি যে এটা আসলে কিভাবে করব যে কাজটি আপনাকে অবশ্যই যেহেতু সে মাইক্রোসফট এক্সেলে চেয়েছে অনেক সময় আছে কিন্তু এটা চাই গুগল শিটে চায় তা মাইক্রোসফট এক্সেল আর গুগল শিট কিন্তু এক তেমন কোনো পার্থক্য নেই তা আমরা মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামটি ওপেন করব ওপেন করে এখানে আমরা এখন যেটা যেটা চেয়েছে সেইটা সেটা এখন এখানে আমরা লিখব তা আমি এটা একটু লিখে নিচ্ছি আমি যদি একটু ওপেন করি ওপেন করি তা আমাদের এখানে ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার তা আমরা এখন ফার্স্ট নেম এখানে লিখি ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার তারপর হলো আমরা যদি এখানে যাই আর কি চেয়েছে ওকে তারপর হলো লোকেশন এবং ওয়েবসাইট এবং লিঙ্ক ওকে টোটাল আমাদের এই কয়টি লাগবে আমরা এখন এটাকে একটু ফিট করে নিই আমি এক্সেলের ফুল ওয়ার্কশিটটা সিলেক্ট করলাম এবং যে কোনো একটা কলামের উপর গিয়ে ডাবল ক্লিক করলাম তাহলে এটা ফিট হয়ে গেল আর এখানে আমরা রাইট বাটন ক্লিক করে ইনসার্ট করে আমি সিরিয়াল নাম্বার দিব যে কত জনের আসলে আমি এখানে সংগ্রহ করব আমি এখানে এক দুই দিয়ে টোটালি আমি এখানে একশোটা টেনে নিই এবং এখন এতটুকুন সিলেক্ট করে কন্ট্রোল শিপ ডাউন আরও দিয়ে আমি এটাকে অল বর্ডার দিয়ে দিই উপরেরটাকে আমি একটা ফিল কালার দিয়ে দিই এটাকে আমি করে দিই আর এখানে এই ঘর দুটা বড় করে দিই ইমেল অ্যাড্রেসটা বড় করে দিই ফোন নাম্বারটা থাকুক এটা হলো পদবি যেহেতু তার লোকেশন এগুলো সব আমরা বড় করে দিই ওকে ডান এভাবে থাকলো এগুলোকে সিলেক্ট করে আমরা অ্যালাইনটা সেন্টার করে দিই এবার আমরা আমাদের যেই লিটগুলো এগুলো কালেক্ট করব। এখন চলে যাব গুগল ক্রম ব্রাউজারে এখানে আসবো এখানে এসে যে কাজটি করব ইউকে ই কমার্স স্টোর্স ইন ইউকে লন্ডন এটা দিলাম দেওয়ার পরে এখন যখন এটা দিয়ে আপনি সার্চ করবেন তখন এখানে আসবেন এখানে এই যে ম্যাপস আছে এটা ক্লিক দেবেন আমরা ম্যাপসে ক্লিক দিলাম ম্যাপে যাওয়ার পরে দেখতে পাবেন আপনার সামনে এমন করে ওপেন হবে এই ইন্টারফেসটা চলে আসবে এখন আমরা প্রথম যেই কোম্পানিটার নাম এসেছে এটার উপরে আমরা ক্লিক দিব এটার উপর ক্লিক দিলে এখানে অনেক কিছুই দেখতে পারতেছি তবে আগে আমরা কার্ড চাচ্ছি সিও বা ম্যানেজার যারই হোক তার নামটা আমাদের দরকার তা এগুলো কালেক্ট করার আরও অনেক মেথড আছে তা এগুলো আমরা শিখবো আমরা একটু সাইটটা ভিজিট করি এইটার উপরে ক্লিক দিলাম আমাদের ওয়েবসাইটটা ওপেন হলো আমি এইখান থেকে এটাকে কপি করে এক্সেলে আসলাম প্রথমে এখানে ওয়েবসাইটটা আমি পেস্ট করে দিলাম এবার যে কাজটি করব যে এই যে ওয়েবসাইটটি আছে এইটার নাম কি এটাকে কপি করে আমি উপর থেকে ইউরেল এটা আমি জাস্ট কপি করে নিলাম কন্ট্রোল সি দিয়ে কপি করলাম আমরা নতুন একটা ট্যাব ওপেন করলাম এখানে গেলাম গিয়ে আমরা এটা পেস্ট করলাম এবং এখানে লিখবেন যে এই যে প্রতিষ্ঠানটি আছে ইউকে সিও মানে এই ই কমার্স প্রতিষ্ঠানটির ইউকে এটা যেহেতু ইউকে লোকেশনের এবং সিও সিও কিন্তু আমরা দিলাম এবং দেখেন প্রথমেই কিন্তু আমার লিঙ্ক নিয়ে আইডি কিন্তু চলে এসেছে তা আমরা এখন এটার উপরে ক্লিক দেব এটা ক্লিক দিলাম এবং এখানে দেখতে পাবেন যে তার আইডি চলে এসেছে আমরা এখন ফার্স্ট নেমটা নিলাম নিয়ে আমি এখানে এটাকে পেস্ট করলাম এবং তারপরে আমি তার যে লাস্ট নেম এটাও আমি কন্ট্রোল দিয়ে কপি করে পেস্ট করলাম এখানে তারপর আমাদের যেটা করতে হবে যে তার যেই ইন আইডিটা সেটা আমরা উপর থেকে ওরালটা কন্ট্রোল দিয়ে কপি করলাম তারপরে এখানে এনে আমি এটাকে পেস্ট করে দিলাম তো এরপরে যেটা আছে এটা বলছে লোকেশন তাহলে লোকেশনটা কীভাবে নেব লোকেশনটা আমাদের যে ওয়েবসাইটটি তাদের ওপেন করেছিলাম সেখানে গিয়ে আমরা যেটা করতে পারি আমরা নিচে আসতে পারি এখান থেকে এই যে কন্ট্যাক্ট আস এটা আমরা ক্লিকলাম এখান থেকে এটাকে জাস্ট আপনি কপি করে নেন আমি এটাকে অ্যাড্রেসটাকে কপি করে নিলাম এটা কপি করে নিলাম নিয়ে অথবা আপনি এখান থেকে যে ম্যাপ আছে এই ম্যাপ ভিউ লার্জ ম্যাপ এটাই যদি ক্লিক দেন এই ম্যাপটা কিন্তু ওপেন হয়ে গিয়েছে জাস্ট এটাকে আপনি কন্ট্রোল সি দিয়ে কপি করেও কিন্তু এটা নিয়ে নিতে পারেন তা আমি যেই অ্যাড্রেসটা আছে যেমন এই যেটা এটা জাস্ট এই যে দেখুন কপি অ্যাড্রেস চলে এসেছে এটাই কপি করলাম করার পরে এখন আমরা চলে যাই লোকেশনের এখানে এটা আমি কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি দিয়ে আমি এখানে পেস্ট করে দিলাম এভাবে পেস্ট করে দিলাম এরপরে এই যে যার নামটি নিলাম যারটা নিলাম তিনি কি তার পদবি কি তার পদবি হলো সিইও দেখি সে সিইও কি না সেটা যদি একটু দেখি ভালোভাবে আমরা ওখানে গিয়ে তার যেই লিঙ্ক আইডিটা আমরা নিলাম তিনি হলেন যে ডিরেক্টর সরি ডিরেক্টর সিও না আমরা এখানে যাই গিয়ে এখানে এটাকে কন্ট্রোল দিয়ে আমরা পেস্ট করি এখন আমরা ফোন নাম্বার এবং ইমেল আইডি নিব তার যে কাজটি করব আমরা এখানে কোথায় ছিলাম আমরা জাস্ট যেই ট্যাপটার কাজ হয়ে যাবে সেই ট্যাপটা আপনি ক্লোজ করে দিবেন ঠিক আছে যেই ট্যাপটার কাজ হয়ে যাবে ক্লোজ করে দিবেন যেই সাইটটা প্রথমে ওপেন করেছিলাম সেখানে যদি যাই যাওয়ার পরে এখান থেকে এই যে ওয়েবসাইট তো নিয়েই নিয়েছি আমরা এখন এই ফোন নাম্বার এটাকে কপি করলাম করে এখানে নিয়ে আপনি পেস্ট করে দেন তারপরে ইমেল আইডি যেটা আছে ইমেল অ্যাড্রেস এখানে যদি যাই দেখি ইমেল অ্যাড্রেস এখানে আসি কি না না থাকলে কোনো সমস্যা নাই ইন্টার দিলাম দেখি তার নিচে ফেসবুক আছে কিনা না এই হলো ফেসবুক আইডি আমরা ফেসবুকে যাই গিয়ে একটু স্ক্রল করে নিচে আসি এখানে দেখুন এখানে কিন্তু আমাদের ইমেল আইডিও দেওয়া আছে তা এই ইমেল আইডি কালেক্ট করারও আমরা সিস্টেম জানবো শিখবো এটা একটা ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো এই যে দেখুন আমি একটা লিড যে এখানে কালেক্ট করলাম এটা করতে হয়তোবা আমার সময় লাগবে সর্বসাকুল্য যখন আপনি কাজ করবেন তখন তিন চার মিনিট বা পাঁচ মিনিট লাগতে পারে এর বেশি লাগবে না আর এক দুই মিনিটেও এটা করা যায় যেই টুলসগুলো এই টুলসগুলো আমাদের কাছে আছে তবে এই টুলসগুলো আমরা রেখেছি শুধুমাত্র আমাদের পেইড যেই লার্নার আপনারা হয়তো বা অনেকেই জানেন আমাদের ডাটা এন্ট্রির একটি কোর্স আছে যেই কোর্সটি আমরা অনলাইনে লাইভ ক্লাস নিয়ে থাকি এটা জুমের মাধ্যমে হয়ে থাকে তা আমাদের ডাটা এন্ট্রি শিখে ইনকাম করুন এই কোর্সের নতুন ব্যাচের ক্লাস শুরু হবে এই মাসের চোদ্দ তারিখ থেকে আজকে হলো ছয় তারিখ তা আমাদের এই ব্যাচের কোর্সের আসন সংখ্যা কিন্তু খুবই সীমিত যদি আপনি ডাটা এন্ট্রি শিখে মার্কেট প্লেসে কাজ করতে চান তাহলে আপনি আমাদের এই কোর্সটি করতে পারেন আমাদের এই কোর্সটির ভিতরে আমরা শুধুমাত্র ডাটা এন্ট্রি না আমরা অনেক টপিক নিয়ে আলোচনা করেছি যেই টপিকগুলো নিয়ে আপনি মার্কেট প্লেসে খুব সুন্দরভাবে কাজ করতে পারবেন যদি আপনি ধৈর্য ধরে লেগে থাকেন এবং সঠিকভাবে প্র্যাকটিস করেন ইনশাল্লাহ আপনি সাকসেস হবেন আমাদের অনেক লার্নার আছে তারা আমাদের কোর্স করে কোর্স করা অবস্থায়ও অনেক ইনকাম করতেছে তবে আমরা কখনো আপনাকে এটা বলবো না যে আপনি কোর্স করা অবস্থায়ই ইনকাম করতে পারবেন কারণ আপনি আমাদের কোর্সটা শেষ করবেন এবং প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ আপনি সাকসেস হবেন কারণ মার্কেট প্লেসে কাজ করতে হলে আপনাকে ধৈর্য ধরে লেগে থাকতে হবে আপনি যদি ধৈর্য ধরে না লেগে থাকেন তাহলে কিন্তু আপনি এখানে সাকসেস হবেন না তা অনেকেই বলে থাকেন ডাটা এন্ট্রি এটা একটি সহজ টপিক আদৌ এটা সহজ টপিক না যদি আপনি আমাদের কোর্সে অংশগ্রহণ করেন তখন বুঝতে পারবেন যে এটা একটা সমুদ্র এখানে এক্সেল ওয়ার্ড পাওয়ার পয়েন্ট তারপর এই যে লিড জেনারেশনের জন্য যেই টুলসগুলো আছে এগুলো সবগুলো সম্পর্কে কিন্তু আপনাকে ধারণা নিতে হবে আর আমাদের এই ডাটা এন্ট্রি কোর্সটি যে শুধুমাত্র অনলাইন প্ল্যাটফর্ম থেকে ইনকাম করার জন্য এটা কিন্তু না আমাদের এই ডাটা এন্ট্রি কোর্স করে আপনি যে কোনো অফিস আদালতেও কিন্তু কাজ করতে পারবেন কারণ আমাদের এই কোর্সটি এক ধরনের যদি আপনি বলতে চান যে কম্পিউটারে যে বেসিক ক্লাসগুলো থাকে কম্পিউটারে যে বেসিক কোর্সগুলো থাকে যেমন আইসিটি যে ফান্ডামেন্টাল টাইপের যেই কোর্সগুলো থাকে এটাও আপনি ধরে নিতে পারেন আমি এতটুকুন বলতে পারি আমাদের কোর্সটি করলে আপনার কোনোভাবেই লস হবে না আপনার আইটি সম্পর্কে ভালো একটা দক্ষতা চলে আসবে পাশাপাশি আপনি যদি মার্কেট প্লেসে কাজ করতে চান সেটাও করতে পারবেন তো ডিয়ার ভিওর্স কোর্সের লিঙ্ক থাকবে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে অথবা ফার্স্ট কমেন্টসে সেখানে ক্লিক করে আপনি আপনার আসনটি খুব দ্রুত কনফার্ম করে ফেলুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ